সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাউম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় গীতিকবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রফিকুজ্জামানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী প্রথমে জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ 2016 এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির ইএমকে সেন্টারের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ইনিগমা শিরোনামে সৈয়দ ফিদা হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী প্রদর্শনী চলবে 28 জুলাই পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে টাইগার নাজির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 8 আগস্ট পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায় সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিজ টাইম রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান শাইনের বাইরে দেখলাম কয়েকজন লোক জমি মাপামাপি করছে Do you have any idea, Karatara? না স্যার আমি তো বলতে পারবো না ইনফ্যাক্ট আপনার কাছ থেকে আমি জানলাম কোনো সমস্যা মনে হচ্ছে স্যার রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক নিশ্চিত প্রেমের 7টি উপায় ভাইয়া কোনো সমস্যা জি না না আপনার সলিউশন পসিবল কিন্তু প্রবলেম হচ্ছে যে এতগুলো মেয়ের সঙ্গে তো প্রেম করানোটা ঠিক ওইভাবে পসিবল মানে কমসে কম মানে বছর দুয়েক লেগে যাবে রাত 11:30টায় প্রচার হবে কৌশিক শঙ্কর দাসের পরিচালনায় একক নাটক জোকার মনে আছে সেদিন সূর্যাস্ত দেখতে দেখতে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা গোধূলির আকাশে তো লাল হয় কেন হ্যাঁ আমি বলেছিলাম আকাশকে একলা রেখে সূর্য ডুবে যাচ্ছে এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় গীতিকবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রফিকুজ্জামান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আছি আপনি তো অনেক দিন ধরে আমাদের দেশকে অনেক অসংখ্য সুন্দর সুন্দর কিছু গান দিয়ে আসছেন এবং অসম্ভব কিছু জনপ্রিয় গান আমরা পেয়েছি তো এরকম একজন স্রষ্টার গানের স্রষ্টার শুরুটা কিভাবে হয়েছিল নিতান্তই খেলার ছলে কবিতার মাধ্যমে হয়েছিল কিন্তু আজকে আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে কিভাবে ছিল সেই শুরুটা একটা ব্যাপার ছোটবেলা থেকে পদ্য লিখতাম মোটামুটি তো কবিতা বলা যাবে না ক্লাস 3-5 যখন পড়তাম এসব সময়ে পদ্য লিখতাম তো হঠাৎ করে আমার একটা পদ্য একটা পত্রিকাতে ছাপা হয়ে গেল তো ওটার পুরোটা মনে নেই যেটুকু মনে আছে চুরি করা মহাপাপ পড়িয়াছি বারবার ভুল হলে পাঠশালে ছিল না কোন স্তার বৃদ্ধ সে পণ্ডিত লোক বড় মজবুত পিটুনির চোটে তার পালাতো দেশের ভূত এটুকু মনে আছে তো পরবর্তী পর্যায়ে যেমন এই পরবর্তী সময়ে এসে তখন তো আমি কিছুই জানতাম না আমি দেখলাম যে নির্ভুল মাত্রাবৃত্ত ছন্দে লেখা আচ্ছা তো সেটা থেকে একটা জিনিস আমার মনে হলো যে ছন্দবোধটা নিয়ে বোধহয় মানুষ জন্মায় যে ছন্দবোধ নিয়ে জন্মায় ছন্দ শেখা তার জন্যে সহজ যে না নিয়ে জন্মায় ছন্দ শেখা তার জন্য কঠিন
তো যাই হোক এরকম পদ্য লিখতাম। তো হঠাৎ আমাদের ক্লাসে, তখন ক্লাস 8-9 পড়ি, এরকম সময়ে আমাদের ক্লাসে কিছু বন্ধু ছিল যারা গান গাইত। শাহ মোহাম্মদ মোর্শেদের কথা বিশেষভাবে মনে পড়ে, এখন জীবিত নেই। তো ও আমাকে ধরে বসলো, তুই গান লেখ, তুই এত সুন্দর সুন্দর পদ্য লিখিস, তোর গান ভালো হবে। এখন কবিতা তো লিখি, পদ্য লিখি, সেটার তো কোনো মাপ নাই। আমার যত বড় লিখলাম আবার হয়তো কোনো পদ্য 4 লাইনে শেষ হয়ে গেল, কিন্তু গানের তো একটা নির্দিষ্ট মাপ আছে। তখন আমি খুব মনোযোগ দিয়ে গান আমি এমনিতেই খুব পছন্দ করতাম এবং শুনতাম, কিন্তু তখন থেকে গানের কবিতাটা আমি খুব মন দিয়ে শুনতে আরম্ভ করলাম। আচ্ছা, এই শুনতে 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 প্রথম দিকে একটি দুটি গানের লিখে ফেললাম, লিখে ফেলে শব্দগুলো প্রতিস্থাপন করলাম, অর্থাৎ আমি আর একটা ভাবনাকে ঠিক ওই যে পংক্তির মাপ আছে ওই মাপে আরেকটি ভাবনাকে অন্য কথায় সাজালাম। সাজিয়ে দেখলাম যে বাহ, বেশ তো হয়। তো তারপরও তো মনে হলো যে এটা প্যারোডি, তো এটা তারপরে আমি নিজে থেকে লিখলাম আর কি। তো লিখলে ওই বন্ধুরা সুর করে তারা স্কুলের অনুষ্ঠানে গাওয়া আরম্ভ করলো। ক্লাস 8-9-10 এইভাবে ওরা অনেক গানে সুর করলো। ওরা ওদের মতো সুর করতো, বাচ্চারা যেমন হয় আর কি, আমি আমার মতো লিখতাম, ওরা ওদের মতো সুর করতো, গাইতো। তো এইভাবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এলাম। আচ্ছা, তো কলেজে আসবার পরে সেখানেও গান লেখার একটা বিশেষ পরিবেশ ছিল, কারণ আমাদের কলেজে প্রতি ঋতু, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই প্রতি ঋতু বরণ করা হতো, তার জন্য অনুষ্ঠান হতো। এছাড়া মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান তো হতোই, আর বার্ষিক যে অনুষ্ঠানটা ছিল সেটি তো হতোই। তো এই সমস্ত অনুষ্ঠানে ওরা সবাই গান যারা করতো তারা সবাই ওই আমাকে দিয়ে লিখিয়ে যে যার মতো সুর করে গাইত, সেটা একটা সুযোগ ছিল। কিন্তু এই সময়ে খুব বিখ্যাত কবি, কবি আজিজুল হক, বুর্গজয় দীর্ঘিকার দিয়ে উনি নাম লিখতেন, উনি আমাকে অসম্ভব স্নেহ করতেন। তো উনি আমাকে কবিতা লেখার জন্যে বিশেষভাবে যে না, তুমি কবিতাই লিখবে, গান লেখো ঠিক আছে, শখেই লেখো, কিন্তু কবিতাই লিখবে। তো এইভাবে কবিতার দিকে আসলে আমি ঝুঁকে পড়ি, পদ্য থেকে কবিতা। হ্যাঁ, কবিতা। তো কবিতা আসলে তখন সবার ঘাড়েই জীবনানন্দ দাস ভর করত, আমার ঘাড়েও করেছিল, কিন্তু খুব অল্প সময়ের জন্যে। আমার মনে হয়েছিল যে না, আমি যে কথা বলতে চাই সে কথা বলবার জন্যে এই তিমিরাচ্ছন্ন ভাষা নয়। হ্যাঁ, তার মধ্যে যে একটা নৈরাশ্য কাজ করতো জীবনানন্দ দাসের কবিতার মধ্যে, সেটা আমার কবিতার ভাষা নয়। তো এইভাবে আমি আস্তে আস্তে জীবনানন্দ থেকে বেরিয়ে এলাম, এবং তখন উনি আরও পছন্দ করলেন কবি আজিজুল হক, এবং উনি আমাকে নিরন্তর উৎসাহ দিয়েছেন কবিতা লেখার ব্যাপারে। একটি ঘটনা বলে নিই, পরবর্তীতে এমনও ঘটনা ঘটেছে যে ঢাকায় তখন আমি গানই লিখি বেশি। তো ঢাকা থেকে ফেরত গেছি, যাওয়ার পরে স্যারের সঙ্গে দেখা করতে গেছি, তো স্যার আসেননি, ভাবিকে পাঠিয়ে দিয়ে বলেছে সব গীতিকার টীতিকারের সঙ্গে আমি দেখা করব না, চলে যেতে বলো, কবি রফিকুজ্জামান ফেরত আসলে তখন আমি দেখা করব। পরে অবশ্য উনি একদিন আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছেন যে না, তুমি যেটা করছো এটাও করার দরকার ছিল, কারণ গানে কাব্যের বড় অভাব, চলচ্চিত্রের গান খুব সস্তা, এমনি যে আধুনিক গান শুনি। আমি এখানে একটু বলতে চাই যে আপনি তো তখন সেই সময়ে কবিতা লেখার প্রতি অনুপ্রাণিত হলেন, গানে তো নিজস্ব একটা ভাষা থাকে, নিজস্ব একটা ফরম্যাট আছে, এই কবিতাকে পরবর্তীতে গানে রূপ দেওয়ার ইচ্ছাটা বা সেই সময়কার গল্পটা যদি একটু বলেন যে কিভাবে হয়েছে এটা। এটার ব্যাপারটা হলো কি যে আমার আমার মনে হলো যে আমি যদি গানও লিখি সেটাও যেন একটা কবিতা হয়। এটা আমার একদম শুরু থেকে। আচ্ছা, এবং এর মধ্যে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা বলা খুব দরকার। একটি গান শুনলাম,
গানটি ওপার বাংলার, ওর একটি পংক্তি আমাকে আঘাত করলো ভীষণ। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। একটা মানুষ তীব্র খরায় পিপাসায় দহনে পুড়ছে, তুমি এলে যেন বৃষ্টির মতো এলে। এটা আমাকে মনে হলো যে এটা যদি গান হয় তাহলে আমি যেগুলো লিখি এগুলো কি। আচ্ছা, ততদিনে আমার এরকম মোটামোটা, তখন ওটাকে ছয় নম্বর খাতা বলতো, তো ছয় নম্বর খাতার তিন খাতা গান লেখা শেষ। হ্যাঁ, তা আমি এটা গুনগুন করতে করতে বাড়িতে গেলাম। আমি তো গাইতে পারি না, কোনোদিনই পারিনি। বাড়িতে গেলাম, বাড়িতে যে খাতা তিনটা নিয়ে, মায়ের রান্নার চুলা ছিল, কাঠের চুলা, মা বসে থাকতেন, যারা রাঁধতো মা দেখিয়ে দিতেন। তো আমি ওই যে মেয়েটি রাঁধতো ওকে সরিয়ে দিলাম, শর্ত একটু শর সরিয়ে দিয়ে তিনটা খাতায় চুলার মধ্যে ঢুকিয়ে দিলাম যে এ যেন আর কখনো আমাকে প্রভাবিত না করে। এরপর এক বছর আমি আধুনিক গান লিখিনি, এক বছর আমি গণসঙ্গীত বিভিন্ন এই জাতীয় গান লিখেছি। তারপরে প্রথম যে গানটি আমি লিখলাম সেটা পরবর্তীকালে খোন্দকার নুরুল আলমের সুরে খুরশিদ আলম গেয়েছিলেন, এটাকে আমি আমার প্রথম গান বলি, প্রথম লেখা গানের কবিতা। যে সাগর দেখে তৃপ্ত দুচোখ মুগ্ধ তোমার মন, দেখনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দন। এই আমার, এটাকেই আমি আমার প্রথম, উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, নিজের হৃদয় ঢেউয়ের আঘাতে নিজে করে মন্থন। তো এই এই যে কাব্যকে গানের মধ্যে নিয়ে আসার যে বিষয়টি, যা বলা হলো শুধু ওটাই কথা নয়, মানে শব্দকে তার আবিধানিক অর্থ পার হয়ে যেতে হবে। হ্যাঁ, যেমন একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, এটা একটা স্টেটমেন্ট। সকালবেলা আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা, এটাও একটা স্টেটমেন্ট। কিন্তু যেই দুটো মিলল তখন কিন্তু নদীও নাই আমিরও নাই ফকিরও নাই, তখন কিন্তু এই যে মানুষের ভাগ্যের যে খেলা এটি চলে এসেছে। তখন কেউ আর ভাবছে না যে একুল গড়ে একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, এটা কিন্তু আর তখন মাথায় থাকে না। কারণ এই যে পংক্তির পাশে পংক্তি জোড়া লেগে, শব্দের পাশে শব্দ জোড়া লেগে, শব্দকে তার আবিধানিক অর্থের ঊর্ধ্বে নিয়ে যায়, এটাই হচ্ছে কাব্য। তো এই জিনিসটি গানেও আনা দরকার, এটা আমার প্রথম থেকে মনে হয়েছে। এবারে আসি যে বর্তমান সময়ের গানগুলির কথা, যে আমরা দেখি যে গানগুলি হয়তো ততখানি আমাদের স্পর্শ করে না যে সময় আপনারা ছিলেন, আপনারা যখন গানগুলি লিখতেন সেই গানগুলি আজও বেঁচে আছে, কিন্তু বর্তমান সময়ের গানগুলি কি মনে করেন যে ভবিষ্যতে ততদিন পর্যন্ত স্থায়িত্ব থাকবে? দেখো, আমি হয়তো ওরা খুব মাইন্ড করবে, কিন্তু বর্তমান সময়ে অনেক ছেলে চমৎকার লিখছে, চমৎকার লিখছে কবিতা একেবারে, আবার ঠিক গানের ফরম্যাটে কবিতা, কিন্তু সুর আমার মনে হচ্ছে যে সুরে একটা একঘেয়েমি এসছে। আচ্ছা, আমি একটি ক্যাসেটের সিডির উদ্বোধনীতে ছিলাম, তো পুরো গানগুলো শুনলাম, খুব জনপ্রিয় শিল্পীর গাওয়া এবং বর্তমান সময়ের একজন ভালো গীতি কবির লেখা। তা আমি বললাম যে এই একটি গান মানুষের কানে থাকবে। তো ওখানে যারা ছিল তারা সব বললো কেন বললেন এই কথা, বললাম এই জন্য যে বাকি সবগুলো গান শুনলে মনে হচ্ছে একটি গান শুনছি, কারণ একই বিটে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু চলছে। আমাদের যে এত বিচিত্র তাল আছে, এত বিচিত্র তাল, তার তার মেজাজ আলাদা, এগুলো অন্য গানগুলোর মধ্যে নেই। কিন্তু এই গানটি দাদরা তালে করা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে দাদরা তালে করা হয়েছে এর দোল আলাদা,
এবং এই দোলটা সব গান থেকে ওই গানটাকে স্বতন্ত্র করে দিয়েছে এবং দেখাও গেল যে আসলে ও গানটি ওই অ্যালবামে সবথেকে বেশি জনপ্রিয় হলো এবং আলোচিত হলো। আচ্ছা, এবারে আমরা একটু বর্তমানে ব্যস্ততা নিয়ে শুনি যে কী কাজ করছেন, কী নিয়ে ব্যস্ত আছেন। আমি ফেসবুকে একটা পাতা খুলেছি আমার এই যে বাংলা গান রচনা কৌশল শুদ্ধতা বইটার নাম দিয়েই। এটা আসলে কিছু তরুণ খুলেছে, খুলে তারপর আমাকে জানিয়েছে, আমাকে অ্যাডমিন করেছে। এখন ওখানে 200 থেকে 250 ছেলে মেয়ে এবং একেবারে সুদূর মফস্বলের ছেলে মেয়েরাও আছে, ঢাকা শহরেরও আছে, তারা গান লিখে পাঠায়। আচ্ছা, তো গানটা ভালো না হলে কেন ভালো হয়নি, কী কী করলে ভালো হতে পারত, এগুলো আমি কমেন্ট করি, এইভাবে সংশোধন করো, এইভাবে সংশোধন করো, দেখা যায় ওরা আবার সংশোধন করে পাঠাচ্ছে। আবার কোনোটা ভালো হলে কেন ভালো লেগেছে তার কারণটাও পাশাপাশি লিখি, তার জন্যে নয়, আরও যারা আছেন তারাও যেন ব্যাপারটা বোঝে। যেমন আমাদের অনেক হিট গান আছে কিন্তু লেখার পরে ওটা পড়া যায় না, পড়া যায় না এই জন্যে ছন্দ ঠিক নাই, অন্তমিল ঠিক নাই, অন্তমিলের মধ্যে আঞ্চলিক দোষে দুষ্টতা রয়েছে। আমি যেমন একজন লোক, সে তার অঞ্চলে ভোরকে সে বলে ভুর ভুর, তো সুরের সঙ্গে ভুর ভুর মিলে, কারণ তার তো মনের মধ্যে বাচ্ছে ভুর, উচ্চারণটাতে সমস্যা থাকছে, কিন্তু সুর আর ভোর মিল না, এটা গোজা মিল। মিল কোনটা? মিল হচ্ছে সু উ যুক্ত ধ্বনি, আচ্ছা, আর র প্লেন একটা র, হ্যাঁ, সুর, তার সঙ্গে দূর, দু উযুক্ত ধ্বনি, তো সুরের সঙ্গে দূর হলে এটা আসল মিল হলো। এরকম মিল অমিল নিয়ে মানুষ এবং আশা করব যে যারা আছে নতুন প্রজন্ম, তারা আপনার কাছ থেকে, আপনার মতন একজন মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে চাইবেন, সেই আগ্রহটা থাকবে। তো আমরা অনুষ্ঠানটি শেষ করব, তবে তার আগে একটি কবিতা শুনব। কবিতা তো না, বরং আমি আমার বর্ষার সময়, হ্যাঁ হ্যাঁ, শ্রাবণ মাস, আমি শ্রাবণের একটি গানই আবৃত্তি করি, গাইবার শক্তি তো আমার নেই। ওই পারে খেয়া এই পারে দেয়া, মাঝ নদী জুড়ে পাগলা বাতাস ভিজছে, এ যেন আমার মন হারাবার খেয়ালি খেলার ইচ্ছে। দেখে খ্যাপা শ্রাবণের এই পাগলামি, এই আমি তবু নেই যেন আমি, বুঝি না কে কারে এপারে ওপারে কোথায় ভুলিয়ে নিচ্ছে। চেনার ভেতরে বাইরে জানি না কোথায় যাই রে, শুধু বাদল ধারার বিরাম নাই রে নাই রে। আমি ভাবি না তো আর কার সঙ্গীতে কোন খেয়া আসে ওই পারে নিতে, ভাষাতে যে পারে এপারে ওপারে সে আজ মিলিয়ে দিচ্ছে। অসম্ভব সুন্দর একটি কবিতা এবং বর্ষার সময় বর্ষার একটি কবিতা শুনে আরো বেশি ভালো লাগলো। অনেক ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে, যারা এই পুরো অনুষ্ঠান ধারণের শব্দ ধারণ থেকে আরম্ভ করে সবাই যারা আছেন তাদের সবাইকে এবং NTV কর্তৃপক্ষকে। আর সুপ্রিয় দর্শক, আপনাদের জন্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।